Assalamualaikum. Welcome to Wealthy Culture TV and welcome to vlog 05. Last video তে আমি বলেছিলাম I want to be regular and that's why আজকে আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। স্যার কথা বলছি না, let's jump into the video. আজকে আমরা বের হয়েছিলাম আমাদের পরিবারের সাথে ইফতার করার জন্য। না আমি ভাষায় ইফতার করার কথা বলছি না, আমাদের আরো একটি পরিবার আছে, that's called নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন পর। আর এটিকে পরিবার বলার মূল কারণ হচ্ছে আমরা সবাই এক একটা পরিবারের সদস্য এবং আমাদের পরিবারের কর্তা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার, যিনি আমাদের আঁকড়ে ধরে রেখেছেন এই গ্রুপটিতে একটি পরিবারের মতো করে। ছোট বড় সকল উদ্যোক্তাদের নিয়েই আমাদের এই গ্রুপের পথ চলা। আজকের প্রোগ্রামটি ছিল মূলত সেলিব্রেশনের জন্য, যেহেতু রমজান মাস তাই ইফতার আয়োজন করা হয় এবং আমরা মূলত গিয়েছিলাম দেলোয়ার সাইদ আপুকে অভিনন্দন জানানোর জন্য। আমাদের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন গ্রুপের মডারেটর হিসেবে নিযুক্ত হয় দেলোয়ার সাইদ আপুকে ওয়েলদির তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। সো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমরা মূলত শেফ গার্ডেনে চলে যাই, বাট পরে জানতে পারি প্রোগ্রাম শেফ গার্ডেনে নয় গোল্ডেন শেফে হচ্ছে। চলে যাই এবং সবার সাথে সাক্ষাতের শেষে বসে যাই নিজেদের জায়গায়। আমরা কিছুক্ষণ আমাদের কাউসার আলী ভাইয়ের কথা শুনি এবং একে একে সব উদ্যোক্তারা তাদের পরিচয় দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারগুলো দেয়া হয় ইফতারের জন্য এবং আমরা দেওয়ার পরেই ইফতার শুরু করি। খাবার নিয়ে তেমন কিছু বলতে চাই না, কারণ আমার খাবারটা তেমন একটা পছন্দ হয়নি, তবে আলহামদুলিল্লাহ। খাবার শেষে আমরা গ্রুপ ফটো তোলার জন্য যাই, সেখানে সবাই আমরা দেলোয়ার সাইদ আপুর সাথে ছবি উঠাই। গ্রুপের সদস্যদের পক্ষ থেকে তাকে কিছু গিফট দেওয়া হয় এবং ছবি তুলতে তুলতে আমি আহত হয়ে গেছিলাম এবং এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের ভিডিও। সো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।